আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? যে যেখানেই থাকেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহর রহমতে আপনাদের দোয়া, আমরাও সবাই ভালো আছি। প্রতিদিনের মতো আজ আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। মাছ খুঁজতেছি, রান্না করবো, ইদা কি রান্না করবো খুঁজতেছি। বরফ রাখছে মেয়ে, পানি ফুইরে শেষ হয়ে গেছে। মেয়ের আব্বুর জন্য রাখি, মেয়ের আব্বুলো সারা রাত ভরে কাজ করে, মাথা ব্যথা করে, এই কারণে বরফ তেনার মধ্যে দিয়ে চোখে দিয়ে তারপর ঘুমায়, কারণ তাইলে চোখটা বলে ব্যথা করে না। চিংড়ি মাছ, চকলেট রেখে দিতে ফিরিবে মেয়ে, মাছ নাই ফিরিবে, শুধু সবজি দিয়ে বড়া ফ্রিজ, কাঁচামরিচ রাখছি, আদা বাটা রাখছি, বুট সিদ্ধ করে রাখছি, গাজর রাখছি, এই আমটা রাখছিলাম অনেক আগে, এটা আম আর খাওয়া হয় না এবার করে, এগুলো সবই গাজর। এগুলো কাঁচামরিচ, ইলিশ মাছ বের করি, একটা ইলিশ মাছ আছে, ভিজিয়ে রেখে গেলাম, বরফ হয়ে রয়েছে, এক বছর হয়ে যায় রাখছি ফ্রিজে। তো সবজি বের করি, দেখি কি সবজি দিয়ে রান্না করবো। জালি দিয়ে রান্না করি, কুমড়ার জালি। আর কি রান্না করবো? আর হলো ভেন্ডি ভাজি করি, একটা ডিমও নাই, ডিম সব শেষ হয়ে গেছে, আনতে হইব ডিম, আম রেখে দিছি, বুজির আম এখনো শেষ হয় নাই, রয়ে গেছে, এটি কাঁচা ছিল, কাঁচা তাই ফ্রিজে রাখছি, এখন পাকেও না। মাছটা কাটতেছি এখন, সব তো রান্না করুন না, আমিও খাই না, মেয়েও খাই না, ডিম হয়েছে, ডিম হয় নাই, আরেকটা ছিল এর মধ্যে ডিম হয়েছিল না, ডিম না হয়নি, ডিম যে মাসে ডিম না হইব, এই মাসে তো খাইতে মজা, আজকের মাসটা না খাইতে ভালো লাগবে। মাছ কাটা হয়ে গেছে, অর্ধেকটি রাখছি আর অর্ধেকটি ফ্রিজে রেখে দিলাম, দুই দিন বানাইছি মাছটা, সবজি কাটা রাখছি,
এখন তরকারিটা আমি বসিয়ে দিমু, তার আগে মাছটা একটু গরম দিয়ে লুমু, কারণ অনেকদিন ধরে ফ্রিজে রয়েছে। মাছটা একটু গরম দিয়ে দিলে ভালো লাগে খাইতে, গন্ধটা আসে না। তরকারিটা বসিয়ে দিতেছি, লবণ দিয়ে দিলাম, আদা বাটা, সামান্য হলুদের মরিচের গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো, সামান্য সজের ফাঁকি, কারণ ইলিশ মাছের মধ্যে আবার দিল ইলিশের গন্ধটা আসে না মশলা দিলে। অনেকদিনকার এই কারণে হালকা একটু দিয়ে দিলাম, সবজিটা দিয়ে দিই, সবজিটা আমার কষানো হয়ে গেছে, এখন এটা দিয়ে দিমু, মাছটি দিয়ে দিমু। আমি এইভাবেই মাছ দিই, ইলিশ মাছ এইভাবে রান্না করলে সুন্দর একটা ঘ্রাণ আসে। পানিও আমি দিয়ে দিব, এখন পানি দিয়ে এই জাল দিব। আল্লাহু, হয়েছে। আমি শিরা আর দিব না, এভাবেই থাকবো। ডাল ভাজিটাও বসিয়ে দিছি, দুইটা দুইটাই দিছি। রান্না করা হয়ে গেছে, এই হলো মাছের তরকারিটা, সবই হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করুন। খাইতে বসি, আজকে অনেক ক্ষুধা লাগছে, তরকারি কেমন হয়েছে? এখানে ভালো।